So friends, very good morning. আজকে রিটার্নের জার্নি শুরু হচ্ছে। সো এখন বেরোচ্ছি হোটেলের পার্কিং থেকে। তো চলো নিচে যাই, কালকে এই রাস্তা দেখিয়েছি। সাদা পাহাড়কে টাটা বলে আমাদের বাড়ির দিকে যাওয়ার টাইম এসে গেছে। ওয়েদার থেকে যেতে এমনি মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে, না ফিরলে নেক্সট রাইড শুরু হবে না। আর মারাত্মক লেভেলে জ্যাম রয়েছে মানালি সিটিতে। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্যেই পুরো জ্যাম রয়েছে। সামনে যে ইনোভাটা রয়েছে, ইনোভাটা ওপর থেকে মনে হয় এদিক দিয়ে আসছিল, সোজা ঢুকিয়ে দিয়েছে ওকে। সামনে থেকে আমাদের ডান দিক নিতে হবে, কারণ আমরা যাবো মন্ডির দিকে। আর সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে, ওটা একটা গ্রামের ভেতরে চলে যাচ্ছে, তো ওটা দিয়েও ঘুরে যাওয়া যায় মন্ডি অবধি, কিন্তু ওটা দিয়ে লোকাল রাস্তা, রাস্তা খুব একটা ভালো হবে না। তারপরে আননোন রুট, সো চেনা রুটেই যাবো আমরা টুয়ার্ডস সুন্দরনগর। মন্ডি হয়ে বেরোবো প্লেন্সের দিকে। আজকের মতো লাস্ট, এই পাহাড়ের ভিউগুলো এনজয় করে নাও, আমিও করে নিই, কারণ কাল থেকে ফাটা গরম। কুল্লু মানালি হাইওয়ে, আর ডান দিকে দেখতে পাচ্ছ পুরো কুল্লু সিটিটা। তো যাবার পথেও তোমাদের দেখিয়েছিলাম, আর ফেরার পথেও তোমাদের দেখাচ্ছি। তো এই হলো কুল্লু সিটি, আর আমাদের ডেস্টিনেশন এখনো পর্যন্ত প্রায় 280 কিলোমিটার রাস্তা। আজকের লাস্ট টানেল, তো এরপরে আমরা আর কোনো টানেল পাবো না, এরপরে আমরা কোনো হিমাচলে আর টানেল পাবো না। সো যার জন্যে এই টানেলটার ভিউ তোমাদের দেখাচ্ছি। এটাও অটল টানেলের থেকে খুব একটা কিছু ছোট নয়, তো এটারও যথেষ্ট বড় সাইজ, প্রায় 9 কিলোমিটার। এই কলকাতা হিমাচল রাইডের শুরুর দিন থেকে যারা আছো তারা তো দেখেই থাকবে, এই রাইডে আমরা প্রচুর সংখ্যক টানেল ক্রস করেছি। সব টানেলে হয়তো আমি রেকর্ডও করতে পারিনি, যেরকম তোমরা এর আগে লাস্ট টানেলটাও দেখলে, সেটাও প্রায় যথেষ্ট লম্বা টানেল, 8.7 কিলোমিটার নিয়ার অ্যাবাউট, এক্স্যাক্ট আমি যেটা মিটারে দেখলাম। তো যাই হোক, এরকম একাধিক টানেলের দ্বারা যেরকমভাবে হিমাচলকে পুরোপুরি রেডি করা হচ্ছে ট্যুরিজমের জন্যে, 2 থেকে 3 বছর, ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে হিমাচল আসার যে আমাদের অবস্ট্রাগলগুলো থাকে বা যে কারণে আমরা চ্যালেঞ্জেসগুলো ফেস করার জন্য এই রাইডগুলো করি, সেগুলো খুব একটা কিছু ইস্যু থাকবে না, যেরকম লাদাখের আগে বর্তমান পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, আমি কিছু এক্সট্রিম রাইড প্ল্যান করছি এই রাইডটা শেষ করার পরই। তোমরা যদি চ্যানেলের সাথে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট একটু রাখো, তাহলে আমিও একটু এনকারেজ হব। আর আরেকটা জিনিস মেনলি যেটা বলার মতো, হয়তো এই সিরিজটাই আমার শেষ বাংলা ভাষায় মানে এই চ্যানেলে ভিডিও হবে, হয় এই চ্যানেলে, এরপর থেকে হয়তো হিন্দি ভাষায় ভিডিও আসবে। তার কারণ আমি এটা আর একটা স্পেসিফিক ভিডিও করে সেটাও তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব। তো যাই হোক, এইসব কথাগুলো এই ট্যুর চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব না।
এই হলো রাস্তার অবস্থা। তো এখান দিয়েই গেছিলাম, মোটামুটি এই জায়গাটা 3 কিলোমিটার মতো রাস্তাটা খারাপ। নতুন করে প্রবলেম দেখছি, এক্সিলেটার অটোমেটিক বেড়ে যাচ্ছে, চাই না কি প্রবলেম হচ্ছে, থ্রোটল বডি প্রবলেম না এক্সিলেটার কেবিলের প্রবলেম। ভোলানাথের নাম নিয়ে রাইড করছি, ভোলানাথ নিচে অবধি পৌঁছে দিই, তারপর আমি কোনো গ্যারেজে দেখিয়ে নেবো, কারণ এখনও পর্যন্ত অনেক ওপরে আছি পারে। এই সেই কিস্তাওয়া স্টাইলের রোডটা পেছনেও ছিল, তখন আর ক্যামেরা অন করিনি। এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, আমরা একদম নিচে যাব, তো এখনও পর্যন্ত অনেক ওপরে আছি। মান্ডি থেকে কিছুটা আগে আছি, যাওয়ার সময়ও দেখিয়েছিলাম, যাওয়ার সময় একটু ভুল করে সোজা চলে গেছিলাম, তারপরে আবার এই মানে বাঁধের ব্রিজটা ধরেছিলাম। মানালি থেকে চণ্ডীগড় বা চণ্ডীগড় থেকে মানালি একটা এপিক জার্নি, তার কারণ সকালবেলা দেখে বেরিয়েছিলাম বরফে ঢাকা সাদা পাহাড়, আর কয়েক ঘন্টার ডিফারেন্সই দেখে আশপাশটা বুঝতেই পারছো টোটাল গ্রিনারি গ্রিনারি। যেহেতু যাওয়ার সময় সুন্দরনগর মান্ডি হয়েই আমরা গেছিলাম, তো একই রুট খুব বেশি রেকর্ড করছি না, খুব যেগুলো দেখাবার মতো আমার মনে লাগছে সেগুলোই তোমাদের জন্য রেকর্ড করছি। লাস্ট 22 কিলোমিটার, 22 না হলেও 12 কিলোমিটার তো হবেই, সামনে আরও 10 কিলোমিটারের মতো রয়েছে, তো মোটামুটি 20-22 কিলোমিটার টোটালি এরম রাস্তা, তো যার জন্যে স্পিডও তোলা যাচ্ছে না। এই সবার এত তাড়া, গত 30 কিলোমিটার ধরে এই রাস্তা মানে নাজিয়াল করে দিয়েছে, বাম পুরো নাম করে দিয়েছে, তো আশা করি আরও 5-7 কিলোমিটার মতো রাস্তা খারাপ, তারপর থেকে হয়তো রাস্তাটা একটু ভালো হবে। আর গরম যথেষ্ট বেশি পাহাড় অনুপাতে, এখন এখানে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি, তো বুঝতেই পারছো ওপরে ছিলাম 2 ডিগ্রি 1 ডিগ্রি মাইনাস, সেখানে একই দিনে এতটা ফ্ল্যাকচুয়েশন, মানে শরীর লিটারেলি এক্সস্ট হয়ে গেছে। এখান থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হলো 125 কিলোমিটার অ্যাপ্রক্স, মোটামুটি প্লাস মাইনাস কিছুটা তো থাকেই। সামনে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু জল ফল খেয়ে আবার স্টার্ট করবো, বিকজ মোটামুটি গাড়ি চলে গেছে 230-240 কিলোমিটার। ডেস্টিনেশান আমাদের চণ্ডীগড়, বিকজ চণ্ডীগড়ের ক্রস করে যাওয়ার পসিবল হবে না সোজা পাহাড় থেকে যেহেতু নামছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে চণ্ডীগড় ক্রস করতে মোটামুটি সন্ধে হয়েই যাবে, তো বেকার সন্ধ্যের পর আরও এক্সট্রা টাইমে কিছু লাভ হবে না, তো চণ্ডীগড়েই আজকে স্টে করবো। রাস্তা অবস্থা দেখতে পেলে আর আশপাশের ভিউটা দেখো, মানে এরম রাস্তা হলেও কিন্তু ভিউ কিন্তু মারাত্মক, কিন্তু ভিউ এনজয় করার মতো আমার পরিস্থিতি নয়। আজকের মতো পাহাড়ের খুব বেশি ভিউ পাবো না, তো দেখতেই পাচ্ছ ডিক্লাইনে নামছি পাহাড় থেকে। রাস্তার অবস্থাও দেখতে পেলে মানে প্যাথেটিক রাস্তা ছিল, তো আমি পুরো সার্কিটটাই করছি, যত রাস্তারই কারেন্ট আপডেটগুলো তোমাদের দিতে পারবো। বাজলো 5:40, তো মোটামুটি আমাদের চণ্ডীগড় ঢুকতে ঢুকতে 8টা বাজবে। হিমাচল থেকে এবার এন্টার করব পাঞ্জাব চণ্ডীগড়। আজকের মতো যা ভিউ পাচ্ছি পাহাড়ের, কাল থেকে আর কোনো পাহাড়ের ভিউ পাবো না, আবার সেই প্লেনস মানে হাইওয়ে, তো এমনিও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটা জার্নি শেষ না হলে আরেকটা জার্নি প্ল্যানিং হয় না। তো এখান থেকে চণ্ডীগড় হচ্ছে 87 কিলোমিটার, তো খুব বেশি আর টাইম লাগা উচিত নয় যদি রাস্তা এরকমই থাকে। আমি যাওয়ার সময়ও দেখেছিলাম এই যে পার্পল কালারের ফুলের গাছগুলো হিমাচলেই একমাত্র চোখে পড়েছে, অন্য কোথাও আই থিঙ্ক অন্য কোথাও হয়ও না, এটা শুধুমাত্র হিমাচলেই হয়। তো আমার জানা নেই গাছটার নাম কি, তোমরা যদি জানো একটু জানিও কমেন্ট বক্সে। আর সামনেই হচ্ছে মন্দির, কারণ তার পাশে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, তো আমি একবার দাঁড়িয়েও তোমাদের দেখিয়ে দেবো পুরো ভ্যালিটা।
অফিসিয়ালি হিমাচল থেকে পাঞ্জাব ঢোকার এই একটা মাত্র টোল। তো এই মুহূর্তে আমরা পাঞ্জাব এন্টার করছি। পাঞ্জাব এন্টার করার পর প্রথম গুরুদুয়ারা, এখান থেকে চণ্ডীগড় সিটি হলো 19 কিলোমিটার, যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। আর এখন বাজলো 6:44। তো আজকের ভিডিও আর খুব বেশি লেন্দি না করে ভিডিও আমি এখানেই এন্ড করব। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেটের জন্য। আজকের মতো টাটা, গুড বাই।